Dear Bears, Housing and Building Research Institute, এখানে কতিপয় লোক নেবে তার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চলুন দেখি বিস্তারিত। হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট বিজ্ঞাপনটি পাবলিশ করেছে 28/1/2021 সালে। আর এখানে নিম্নলিখিত পদে লোক নিয়োগ দেওয়া হবে, যেমন রয়েছে রিসার্চ অফিসার 3 জন, রিসার্চ অফিসার রিসার্চ ইঞ্জিনিয়ার নেবে 2 জন, তারপর রিসার্চ অ্যাসোসিয়েশন 3 জন, রিসার্চ অ্যাসোসিয়েট 2 জন, রিসার্চ অ্যাসোসিয়েট বিল্ডিং মেটেরিয়ালস 2 জন, রিসার্চ অ্যাসোসিয়েট হাউজিং ডিভিশন 1 জন। এভাবে টোটাল 14টি পদে লোক নেবে। সর্বশেষ রয়েছে পাম্প ড্রাইভার, এর জন্য নেওয়া হবে 1 জন লোক। আর এই পাশে দেখেন ডিস্ট্রিক্ট কোটা রয়েছে, সো আপনি এখানে স্টাডি করে দেখতে হবে কোন ডিস্ট্রিক্টের লোক নিচ্ছে এবং সেই ডিস্ট্রিক্টের জন্য আপনার কোটা রয়েছে কিনা। আর নিচে কিছু শর্ত রয়েছে, কেবলমাত্র অনলাইন। দেখেন এখানে অ্যাড্রেস রয়েছে http://career.hpri.gov.bd। এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে এবং আরও বলা হয়েছে সরাসরি বা ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। আবেদন ফি অনলাইনে নগদ সেবার মাধ্যমে পরিশোধ করতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আমাদের দেশে অনেক মোবাইল ব্যাংকিং রয়েছে, কিন্তু এখানে ফি প্রদান করতে হবে আপনাকে নগদের মাধ্যমে। আমরা জানি নগদ একটি সরকারি প্রতিষ্ঠান, ডাকঘরের মাধ্যমে নগদের সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারপরে অনলাইনে আবেদনকালের প্রয়োজনীয় কাগজপত্রের ছবি স্বাক্ষর আপলোড করতে হবে, আর পরীক্ষাটা হবে MCQ-তে। বয়সের বিষয়টা আমরা এখানে জানি 18 থেকে 30 বছর, আর আবেদন শুরু হয়েছে February 1 থেকে এবং চলবে February 28 পর্যন্ত। আর প্রবেশপত্রের কথা বলা হয়েছে, পরীক্ষার প্রবেশপত্র www.hpri.gov.bd হতে অনলাইনে সংগ্রহ করতে হবে 10 মার্চ 2021 মধ্যে। পরীক্ষার তারিখ, গ্রহণের তারিখ ও সময়ের প্রবেশপত্র উল্লেখ করা থাকবে। আপনি যেই প্রবেশপত্রটি অন করবেন সে প্রবেশপত্রের মধ্যে পরীক্ষার স্থান এবং তারিখ উল্লেখিত থাকবে। চলুন আমরা ওয়েবসাইটে চলে যাই। দেখেন এখানে রিক্রুটমেন্টের ওয়েবসাইট হাউজিং অ্যান্ড রিসার্চ বিল্ডিং ইনস্টিটিউটের। এখানে প্রথমে মোবাইল নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বারটা টাইপ করলে দেখেন এখানে সেন্ড কোডে প্রেস করবেন। সেন্ড কোডে প্রেস করলে একটা ভেরিফিকেশন কোড যাবে, পরবর্তীতে ভেরিফিকেশন কোডটি এখানে টাইপ দিতে হবে। টাইপ করার পর এখানে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই কমপ্লিট হয়ে গেলে পরের নেক্সট স্টেপে যেতে হবে। নেক্সট স্টেপে ওদের ইনস্ট্রাকশন ফলো করে আপনার ছবির সিগনেচার আর নেসারি যে ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে সেগুলো আপলোড করবেন। আপলোড করলে আপনার অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট হয়ে গেলে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে রাখতে হবে। আর এখানে একটা বিষয় হলো, দেখেন এখানে 5টি অপশন রয়েছে। প্রথম অপশন পোস্ট, অ্যাপ্লাই, রিভিউ এবং পে। এই 5টি স্টেপ কমপ্লিটের মাধ্যমে আপনার হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট, যেটা গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে, আপনার অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে যাবে। সেভাবেই আর দেরি না করে অ্যাপ্লিকেশন করে ফেলুন। এখন এই পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে লাইক কমেন্টস করুন। সি ইউ নেক্সট ভিডিও। খুদা হাফেজ।